পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের পর সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে পাসপোর্ট তৈরির জন্য ধাপে ধাপে তারা দেয় 10 থেকে 15 লাখ টাকা ঘুষ। এতে তাদের সহযোগিতা করে চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রিক জালিয়াতি চক্র। চক্রের মূল হোতা হাবিব উল্লাহ ওরফে আবু হুজাইফা সহ 7 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। হুজাইফা ওরফে আবু বকর যিনি, উনি তাদেরকে প্রলুব্ধ করেন বা তাদেরকে রিক্রুট করেন যে তাদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়া হবে, এবং পরবর্তীতে এই চক্রের যারা অন্যান্য সদস্য, বিশেষত আমরা পেয়েছি মঞ্জু এবং তার সহযোগী শাহিদ, উনি এই যে প্রথমেই লাগে যেটি তার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এবং এটি করতে লাগলে তার জন্ম নিবন্ধন, এই দুটি উনি জাল তৈরি করে দেন এবং তারা তৈরি করে পরবর্তীতে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন। পাসপোর্টের অ্যাপ্লাই করলে তখন এটি আসেন আমাদের ডিএসবি অফিসে এবং যখনই আমরা কনফার্ম করব তবেই সে পাসপোর্ট পাবে, তার আগে পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের তদন্তে কিন্তু ধরা পড়েছে যে এই এই এনআইডিটি বা এই জন্ম নিবন্ধনটি ভুয়া। তো আমরা এই চক্রের যারা করেছেন মঞ্জু এবং তার সহযোগী শাহিদ এবং রাজু এবং তার সহযোগী নূর, এই বিষয়টি এইখানে এসে কিন্তু আমরা জানতে পেরেছি যে এরাই এই এনআইডিগুলো ভুয়া এনআইডি তৈরি করছেন। সরকারি অফিসের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার আসাদুজ্জামান। অফিসগুলো কেন্দ্রিক কিছু দালাল চক্র জড়িত আছে, তো সেই দালাল চক্রের আমরা নামগুলো পেয়েছি। এর বাইরে যদি এর সাথে কেউ সংশ্লিষ্ট আমাদের এই ধরনের অফিস কেন্দ্রিক কেউ থেকে থাকে, আমরা সেই বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, কোনো আইন শৃঙ্খলা বা পাসপোর্ট অফিসে কেউ জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকব। চক্রটির কাছ থেকে রোহিঙ্গাদের 3টি পাসপোর্টও জব্দ করেছে পুলিশ। সব মিলিয়ে ঠিক কতটি পাসপোর্ট তারা তৈরি করেছে তা খতিয়ে দেখতে আসামিদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।